হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও সেটা হচ্ছে হটকারি ম্যাডামকে নিয়ে সেটা হচ্ছে ও ওর হাজব্যান্ডকে নিয়ে পাশে বারবারই যেন জোর করে নিয়ে চলে আসে ভাই নিয়েছো কেউ যদি কিছু বলতে যায় ছ্যাঁকা লাগে বারবার এই কথাটা বলছি ও কেন যে জিনিসটাকে মানিয়ে নিতে পারছে না এটাই মানে ভাবি যে তুমি নিয়েছো তোমাকে যদি কেউ বলে সেখানে তুমি শান্ত মস্তিষ্কে তুমি উত্তর দাও শান্তভাবে তুমি কথা বলো কালকে একটা তুমি ই করে রেখে দিয়েছো বোনকে দিয়ে ভিউয়ার্সদেরকে একটা ছোট করে রেখে দিয়েছ আবারও আজকে যেটা করলে সেটাও কিন্তু একরকম তুমি যেন কারি কথা সহ্য করতে পারছো না এইরকম হয়ে গেছে তোমার ব্যাপারটা তুমি সকালে উঠলে তোমার যে কাজকর্ম সেটার দেখালে তুমি কাজকর্ম করতে করতে তুমি বলতে শুরু করলে যে তুমি পোনাতে যে ট্রিটমেন্টটা করছো তার জন্য তোমার এখন তোমার ছেলে এখন ভালো আছে এখন রক্ত দিতে হচ্ছে না দেখো যেটা ভালো যদি হয় সেটা তোমারই হবে যদি কিছু হয় সেটা তোমারই হবে ভালো হয়েছে অবশ্যই ভালো কথা অবশ্যই সুখবর কিন্তু তুমি যেটা বলতে বসেছো সেটা হচ্ছে কেউ তোমার কাছে টাকা চেয়েছে তুমি মানে যে এক দিদি টাকা পাঠিয়েছে সে তোমাকে যেমন হেল্প করার জন্য টাকা চেয়েছিল সেরকম কোনো ক্যান্সার পেশেন্ট জন্য সে টাকাটা কাজে লাগাবে হয় অনেক ক্যান্সার পেশেন্টের জন্য আর হলে একটা পার্টিকুলারলি তোমাকে যেমন একটাই দিয়েছিল সেরকম এটা হেল্প করবে তোমার যখন লাগিনি সে ভালো মনে বলেছে যে বোনু এখন দিয়ে দাও তোমার তো লাগলো না যদি আবার পরবর্তীতে লাগে আবারও আমি দেবো কিন্তু এই টাকাটা যেমন পড়ে আছে আমি এটা হেল্প করব। ভালো কথা যদি বলে থাকে অবশ্যই ভালো কথা কারণ তোমার কাছে তো টাকাটা পড়ে আছে আর দুজন যদি সুস্থ হয় কি একজনও যদি সুস্থ হয় তবু সে একটা ভালো কাজ করবে ও ভালো কাজ করার জন্যই দিয়েছিল তোমাকে সেরকম অসংখ্য মানুষ কিন্তু এই যে পঁচিশ হাজার টাকা যেটা বলছো সে কিন্তু একটা দুটো টাকা দেয়নি তোমাকে পঁচিশ হাজার টাকা বুঝতে পারছো একটা কি বলবো মধ্যবিত্ত ফ্যামিলির দু মাস সংসার খরচ চলে যায় সেরকম তোমাকে টাকা দিয়েছিল কিসের জন্য ভরসা করে বিশ্বাস করে তোমার ছেলেকে ভালোবেসে তোমার পরিবারকে ভালোবেসে কিন্তু তুমি সেই ভে এরকমভাবে এরকমভাবেই একটু একটু করে কিন্তু দাম হারিয়ে ফেলেছ এক নম্বর তুমি যখনই এই কাজটা মানে তুমি পুরো প্ল্যান করেই তুমি নিশ্চয়ই টাকাটা চেয়েছিলে যে আমি আমার বাচ্চার ট্রিটমেন্ট করব। লাস্ট অবস্থায় তুমি কিন্তু নিজে গুছিয়ে না নিয়ে দর্শকদের কাছে হাত বাড়িয়েছিলে যে দর্শক কতটা দেয় তারপরে আমি চেষ্টা করব আমার দিক থেকে কিন্তু আমরা কোনো কাজে নামার সময় আমরা কিন্তু নিজের আগে চেষ্টা করি যদি না পারি তখন আমরা অন্য কারোর কাছে হাত পাতি দর্শকের কাছে ছাড়ো কোনো কাছে ধার নেব বা কোনো একটা কাজ শুরু করব আগে আমরা কিন্তু ঘরেরটা লাগাই যে ঘরে যতটা আছে দিই তারপরে যদি না পারি আমরা অন্য পারিপার্শ্বিক বলো বা যেখান থেকে হোক লোন বলো যেখান থেকে হোক আমরা কিন্তু হাত বাড়াই যে এতটা কম পড়ছে আমাকে এতটা অ্যামাউন্ট আমাকে এখন জোগাড় করতে হবে বাইরে থেকে তুমি কিন্তু তার সেটা উল্টোটা করেছো আর একটা উল্টো করেছো সেটা হচ্ছে আমরা কিন্তু একটা প্রপার ফাইনাল করে নিই যে না আমি এই ট্রিটমেন্টটা করবো এই তুমি যেমন বলছ যে হাজারে হাজারে লাখে লাখের ভিউজ আমার কিন্তু দেখে সেহেতু আমার ক্লিয়ার করা দরকার সেরকমই হচ্ছে তুমি যেমন বলছো লাখের লাখ লোক দেখে সেরকম কিছু লোক তোমাকে যে নেগেটিভ কমেন্ট করবে সেটা তুমি ভালো করে জানো সে তুমি এখন টাকা নিয়েছ বলে না তোমার সারা জীবনই নেগেটিভ পজিটিভ কমেন্ট থাকবেই মানুষ যেমন আছে সমান তোমার ভিতর যেমন নেগেটিভ পজিটিভ আছে আমার ভিতর যেমন আছে প্রত্যেকটা জিনিসের ভেতর নেগেটিভ আর পজিটিভ পয়েন্ট প্রত্যেকটা জিনিস আছে খাবারেও আছে কিছুটা যে খাবারটা আমরা খাই কিছুটা ভালো কিছুটা খারাপ এরকম আছে সেহেতু বলছি যে সব কিছুর ভেতর আছে কিন্তু তোমাকে কি করতে হবে তুমি যেহেতু দিন থেকে ব্লগ করছো দ্বিতীয়ত হচ্ছে তোমাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে তুমি কেউ কিছু বলতে বসলে তাকে বলতে বসছো যে তোমাদের বলা উচিত না একটা কথা তুমি কি মাটিতে ফেলতে দিচ্ছ না আর টপাক করে ক্যাচ করে নিচ্ছ মানুষের প্রশ্ন থাকলে তোমার ক্লিয়ার করে দেওয়া উচিত আমার মনে হয় আমাকে যদি কেউ একটা প্রশ্ন করে বুঝতে না পেরেই তো সে প্রশ্ন করবে এমনি তো প্রশ্ন করে না আমরা যখন বুঝতে না পারি কাউকে প্রশ্ন করি যে তোমার এটা হয়েছে তোমার এটা হবে তুমি কি ছিলে তুমি কি কোথায় গিয়েছিলে এরকম প্রশ্ন করি সেহেতু কেউ যদি প্রশ্ন করে ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের যদি পারি আমাদের সামর্থ্যর মধ্যে থাকে যে প্রশ্নের উত্তরটা আমাদের কাছে আছে আর যদি না থাকে সেটাও কিন্তু সুন্দরভাবে এড়িয়ে যাওয়ার ক্ষমতাও কিন্তু আমাদের আছে যে না আমি এটা বলতে পারছি না তোমরা কিছু মনে করো না এটা আমার ব্যক্তিগত ব্যাপার এরকমভাবে তোমার কিছুটা এড়িয়ে যাওয়ার আমার মনে হয় ঠিক হবে তুমি এ কিন্তু সেটা করছো না করছো কি একের পর এক কিন্তু দর্শককে একটা ভিউ একটা ভিউ মানে কিন্তু আমরা বুঝি যেহেতু আমাদের কম হয়তো তোমার মতো হাজারে হাজার লাখে লাখে হয় না যখন ভিউ ডাউন চলে না মনটা খারাপ হয়ে যায় মনে থাক আজ আর ভিডিও করবো না আবারও মনে হয় যে না উঠি করি হাঁটি চলি এরকম মনে হয় পিছন থেকে যেন একজন কেউ বলে যে না আজকে আবার দে আজকে আবার ওঠ আবার চল এইভাবে কিন্তু আমার এটা হচ্ছে ভালো লাগার জায়গা সেহেতু আমাকে দমকাতে কেউ পারে না যেহেতু আমি এই জিনিসটা ভালোবাসি ভালোবেসে করি সেহেতু কিছু জিনিস দেখে না মুখ খুলতে মানে আপসাপ বেরিয়ে যায় সেরকম যারা আমরা কন্ট্রোভার্সি মানে আমাদের একটা জায়গা আছে যেটা আমরা বলতে পারি কিছু মানুষ কিন্তু বলতে পারে না কমেন্টের হিসাবে তোমাকে চাইছে উঠতো তুমি কিন্তু দিতে বাধ্য কারণ তুমি তার ভিউ নিচ্ছ ভিউ নেওয়া মানে তার কিন্তু একটা পয়সা নিচ্ছ তুমি তার কাছে সেহেতু তোমাকে ক্লিয়ার করার দায়িত্বটাও কিন্তু তোমার সে ঠিকভাবে দাও আর না হলে তুমি বুঝতে পারছি না বলে বলো হলে তুমি এড়িয়ে চলো জিনিসটা যে ব্যক্তিগত এরকম কিছু বলো কিন্তু তুমি কী করছো বারবার তাদেরকে কিন্তু ছোট করছো একটা একটা কিন্তু কালকে যদি একটা যায় আজকে কিন্তু একটা গেল, কিন্তু তোমার দুটো ভিউ কমে যাচ্ছে পরশু দিন আর একটা কমছে এইভাবে কিন্তু এমনি তো ভিউর অবস্থা খুব খারাপ প্রত্যেকে প্রত্যেকের ভিউর অবস্থা প্রচণ্ড খারাপ ভিউ যারা পাচ্ছে তারা এক লোক ভালো পাচ্ছে আর যারা পাচ্ছে না তারা কিন্তু কিছুই পাচ্ছে না সুতরাং তুমি কিন্তু জিনিসটা খারাপ করছো আজ তোমার কাছে পয়সা আছে আজ তোমার কাছে সব ঠিক আছে রাজার হাল বসে খেলেও কিন্তু শেষ হয়ে যায় তুমি এই মানুষগুলোকে তিতি বিরক্ত করে দিচ্ছ প্রতিদিন আজকে যেমন তুমি তোমার হাজব্যান্ডের সঙ্গে বলতে বসেছো তখন কিন্তু তুমি প্রথমে বলে নিলে এটা বন্ধুরা তোমরা ফলো করো না হলে তোমরা আবারও গিয়ে দেখে এসো আমি বলবো না যে ওকে দেখো না কে ভিউ বাড়িও না এটা আমার বলবো না কারণ প্রত্যেকে আমরা চাই ভিউ ভিউ মানে আমাদের একটা জায়গা সুতরাং যে কাজটা করতে এসেছি সেই কাজটা যদি আমরা ফলই না পেলাম তাহলে সেই কাজটাই আমাদের মন বসে না প্রত্যেকটা জিনিস আমরা যে কাজটা করব বা তোমরা যে কাজটা করছো সেটা যদি ফলই না পাও সেটা কিন্তু আমাদের মনে হবে বেকার সেহেতু ও প্রথমে বলে নিলো মানে প্রথমে তো রান্না বানাতে বানাতে বলে নিল তারপরে ওর হাজব্যান্ডকে নিয়ে এসে পাশে বসিয়ে যখন বলছে তখন ও বলে নিল বলার পর কী করছে হাজব্যান্ডকে এভাবে তাকালো মানে এবার তুমি বলো হাজব্যান্ড হয়তো একটু অন্যমনস্ক হয়ে গেছিলো অনেকক্ষণ তাকালো কিন্তু তাকিয়ে ইশারা করলো যে এবার তুমি বলো মানে এতে বোঝা গেল যে তোমরা জিনিসটাকে পুরো সাজিয়ে বসেছ পুরো সাজিয়ে বসেছ দেখো টাকা দিয়েছো কি দাওনি সেটা বড় কথা না তুমি তোমাকে তোমার ভালোবেসে তারা দিয়েছিল তুমি এবার তোদেরকে ফেরত দিবে না রাখবে না খরচ করবে না কি করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার কি আমরা যেমন কোনো কাউকে যদি একটা পয়সা দিই কথা কথা বলছে আমি যে আমরা যদি কোনো কাউকে পয়সা দিই রাস্তা চলতি মানুষকে যে মানুষটা খেতে পাচ্ছে না দশ টাকা দিই কিন্তু সেই টাকাটা কেউ যদি নিয়ে গে ধরো খারাপ নেশাতে লাগালো আমরা তো একটা ভালো কাজের জন্য দিয়েছি সে যদি খারাপ নেশা করার জন্য লাগায় বা খারাপ খেলার জন্য লাগায় বা খারাপ কিছুর জন্য লাগায় সেটা কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না কিন্তু আমরা ভালো কাজের জন্য দিয়েছি সেরকমই তোমার ছেলেকে ভালো কাজের জন্য সেটা তারা দিয়েছে তুমি কি করছো না করছো কি করবে না করবে সেটা তুমিই বারবার নিয়ে আসছো দর্শকরা যদি বলে তুমি শান্ত মাথায় কথা বলো যে আমি নিয়েই ভুল করেছি আমি এই করেই ভুল করেছি আমি ও করেই ভুল করেছি এটা বলতে যেও না কারণ তুমি নিয়েছো ভুল করো ঠিক করো করেছো একটা কিছু করেছো কিছু মানুষের কাছে ঠিক করেছো কিছু মানুষের কাছে ভুল করেছো তুমি কি মনে করছো যে ঠিক করেছো না ভুল করেছো এটা তোমার ব্যাপার তুমি নিজেকে দেখো তুমি কি করেছো না করেছো তুমি নিজেই টাল তুমি কি করে দর্শককে বোঝাবে তারপরে তোমার হাজব্যান্ড বলল। যে আমরা কাউকে বিশ্বাস করাতে পারবো না কেউ যদি বিশ্বাস না করে আমরা বিশ্বাস করাতে পারবো না তোমরা বিশ্বাস করলেও ভালো না করলেও ভালো তাহলে বিশ্বাস করলেও ভালো না করলেও যখন ভালো তাহলে বলতে বসেছো কেন বলতে বসেছো কেন তাহলে এটা মনকেই বলো না যে বিশ্বাস করুক না করুক আমরা বলবো না আমরা আমাদের কাজ করে যাব যাকে দিতে হয় দিব না দিতে হয় না দিবো খেতে হয় খাবো না খেতে না খাবো এরকম একটা ব্যাপার তাহলে মিটে গেল কেন দর্শককে বলছো যে তোমরা বিশ্বাস করলেও ভালো না করলেও ভালো এভাবে কিন্তু তোমাদের ভিউজ যতটা আছে ততটাও কিন্তু ডাউন হতে থাকবে আর তুমি বারবার বলো যে আমি টেনশানে মাথা ঘুরে যাই টেনশানে এই হয় টেনশানে ওই হয় তোমার তোমার কি পারিপার্শ্বিক কোনো টেনশান হয় না দর্শক যে কথাটা বলে সেইটাই তোমার বড় টেনশান হয়ে যায় তুমি কিছুদিন আগে কি বললে তোমার হাজব্যান্ড তুমি যখন খামার বাড়িতে গিয়েছিলে তখন তোমার হাজব্যান্ড নাকি কিছু বলেছিল তখন তুমি জোর কদমে বললে না আমি যাব না আমি এই খামার বাড়িতে থাকবো তোমাকে যেতে হয় তুমি যাও সে নাকি ফোন ফেলে চলে গেছিলো তো সেখানে সেই টেনশানে তোমার কিন্তু মাথা ঘুরিয়ে পড়ে গেলে না তুমি এত টাকা পয়সার যখন ছেলের যে টেনশান হলো যে টাকা পয়সা আমি জোগাড় করতে পাচ্ছি না তখন সেই টেনশানে কিন্তু তুমি মাথা ঘুরে পড়ে গেলে না কখন যাও তুমি মাথা ঘুরে পড়ে যখন দর্শক তোমাকে বলে তখন তুমি মাথা ঘুরে পড়ে যাও কিন্তু দর্শকের জিনিসটা নিয়ে তুমি মজা করতে ভালোবাসো দর্শক কিছু বললে তোমার গায়ে ফুসকা পড়ে যাচ্ছে প্রত্যেকটা কথায় আর কালকে কে বলেছে তোমার মায়ের চ্যানেলটা কি নিয়েছো সেটাতেও তোমার ফোসকা পড়ছে কেউ যদি বলছে তুমি টাকা রেখে দিয়েছো সেটাতেও ফোসকা পড়ছে কেউ যদি বলছে দিয়ে দিচ্ছ সেটাতেও ফোসকা পড়ছে কেন কেন নিজে একটা স্টিল হও না দেখো এর দালাল যাকে বলি দালালও কিন্তু টাকা নিয়েছে কিন্তু সে কিন্তু একদম স্টিল হয়ে আছে যে আমি টাকা নিয়েছি আমি খরচ করেছি আমি দেখাবো না আমি আমার দশ আমাকে যারা দিয়েছে তারা আমাকে ভালোবাসা দিয়েছে তারা যখন চাইছে না বলতে আমি বলবো না ব্যাস দর দালাল কিন্তু ওখানে কিন্তু ইনাফ করে দিয়েছে যে যতই ওকে ঠোকা মারুক না কেন বল না বল না বল না ঝিঁকিয়ে চলুক না কেন ও কিন্তু একদম স্টিল হয়ে আছে আমি বলবো না কে দিয়েছে কোথা থেকে দিয়েছে কত টাকা দিয়েছে কীভাবে আমি খরচ করেছি কীভাবে ই করেছি আমি বলবো না কিন্তু তুমি কিন্তু এটা করছো না সেই টাকা নেওয়া থেকে শুরু করেছো প্রতি মুহূর্তে প্রতিটা মুহূর্তে তুমি ঝাঁপিয়ে পড়ছো তাদের করে দ্বিতীয়ত তুমি মানে কী বলবো নিজে কোনো কিছু করেই স্টিল না কি করবে কি খাবে কীভাবে চলবে সেটা স্টিল না তুমি তো তুমি কীভাবে চলবে কীভাবে চলবে আর শাড়ির ব্যবসাটা করছো শাড়ির ব্যবসাটা তোমার উন্নতি হচ্ছে কিনা তুমি জানো একমাত্র তুমি কত লাভ রাখছো তুমি কি করছো না করছো লাভ তো নিশ্চয়ই রাখছো লাভ না রাখলে কি করে হচ্ছে আর তুমি যে শাড়িগুলো দেখাচ্ছ আমি জানি যে কত করে লাভ করছো ঠিক আছে এটা আমার বলা ঠিক না কারণ তুমি ব্যবসা করছো তবে রাখছো ভালো অ্যামাউন্ট একটা রাখছো তুমি ভালো অ্যামাউন্ট রাখছো কারণ কাতান সিল্কগুলো বলো আর তুমি যে কটন শাড়িগুলো বলো যে নাইটিগুলো বলো সেইগুলো তুমি ওখানকার নাইটির মডেলগুলো দেখাচ্ছ না তুমি কিন্তু বোম্বের মডেল নাইটিগুলো দেখাচ্ছ সেহেতু বোম্বে কেমন দাম আমি জানি আর কাতান সিল্ক ফাতান সিল্কগুলো এদিক থেকে এদিক তো অনেক কম দাম সেহেতু বলছি তুমি কিন্তু অনেক 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 লাভ করছো আর তুমি কিন্তু মানে নিজেকে না মানে আমি অনেক পয়সা এরকম একটা ব্যাপার হয়ে গেছে তোমার ভেতরে তোমার ভেতরে এ এইরকমে একটা ঘ্যামান্ডি বেড়ে গেছে আর প্রতিটা শাড়ির সঙ্গে তুমি সঙ্গে সঙ্গে ব্লাউজ তুমি একটা ব্যবসা করছো দেখো তুমি একটা ব্যবসা করছো সেই ব্যবসা থেকে যদি আমি ডেলি একটা করে শাড়ি পরি ডেলি একটা করে ব্লাউজ সিলাই মানে তো আমি শাড়িটা পরছি শাড়িটা আমি নিয়ে নিচ্ছি কারণ আমার ব্লাউজ যখন বের করে নিচ্ছি ব্লাউজ পিস যখন বানিয়ে আমি পরছি তার মানে কিন্তু আমি শাড়িটা নিয়ে নিচ্ছি আমি তো আর শাড়িটা বিক্রি করতে পারবো না কিন্তু তুমি প্রত্যেক দিন একটা করে শাড়ি খুলছো শাড়ি ব্লাউজ বানাচ্ছ লাইভে দেখাচ্ছ আর তুমি কিন্তু এতে তুমি কী লাভ করছো আর কি করছো সে তুমিই জানো তুমিই জানো আমি এত শাড়ি ব্যবহার করব কেন আমি এত নাইটি ব্যবহার করব কেন তোমার ছেলের আজ অসুস্থ তুমি যে কাজের জন্য তুমি ব্যবসাটায় নেমেছ লোন নিয়ে তারপরে আবার তোমার কাছে কিন্তু টাকা আছে ব্যাংকে একটা অ্যামাউন্ট আছে তুমি অ্যামাউন্ট তো আছেই তারপরে তুমি একটা ভালো মান্থলি ইনকাম আছে তোমার এই মানে ওয়াইটি থেকে সেহেতু তুমি কিন্তু লোনটা না নিলেও পারতে তুমি এই গাড়ি নিয়েছো লোন নিয়ে তুমি মোবাইল নিচ্ছ লোন নিয়ে তুমি যেটা বলছো তুমি এই শাড়ি বিজনেস করছো লোন নিয়ে কিন্তু মানে তোমার কাছে কিন্তু টাকা আছে তাহলে তুমি এটা দেখানোর জন্য করছো এটা দেখানোর জন্য করছো যে না আমি লোন নিয়ে দেখো জিনিসগুলো করছি তোমার মান্থলি যে ইনকাম একটা ফোনের কিন্তু পয়সা আছে আজ আমার এই মাসে হবে না আমি সামনে মাসে নিব সেটা কিন্তু করছো না তুমি লোন নিয়ে করছো গাড়ি তুমি লোন নিয়ে করেছো সব কিছু তুমি দেখাও যে আমি লোন নিয়ে করছি এই ব্যবসাটাও কিন্তু বলেছে তুমি লোন নিয়ে করছো কিন্তু তুমি মানে এক কথা তুমি ধরতর চালাক ব্রেন তোমার একদম সতেজ আর তোমার হাজব্যান্ড যে তোমার পরে আছে না তোমার হাজবেন্ডেরও তাই ব্রেন সতেজ এই বসে থাকা মানে বলে না যে শয়তানের বাস সেই রকম হচ্ছে তোমার হাজবেন্ডের বুদ্ধি তুমি কিছু মনে করো না তুমি কিছু মনে করো না কথাগুলো কারণ বলবো কি মানে তোমার তো সব কিছুতেই সেই নাজেহাল অবস্থা এরকম ছেলের অসুস্থ তুমি কোথায় যে ভিউয়ার্সরা টাকা দিয়েছে তুমি জানো যে আমার এই ট্রিটমেন্টটা না করলে মানে এই ফল না পেলে আমাকে কিন্তু ওই ট্রিটমেন্টটা করতে হবে যেটার অ্যামাউন্ট প্রচুর তো দর্শকরা যেটা আমাকে দিয়েছে তারপরে কিন্তু আমার জোগাড় করতে হবে এই অ্যামাউন্টটা আমাকে তুলে রাখতে হবে আজ লাগুক না লাগুক না লাগলে তো খুবই ভালো যে তোমার ছেলের পড়াশোনার কাজে কি তোমাদের ঘরবাড়ি করার জন্য বা তোমাদের যে কোনো একটা কাজে কিন্তু লেগে যাবে কিন্তু লেগে যাবে টাকাটা কিন্তু পচে যাবে না টাকাটা কিন্তু তোমার বাড়বে তোমার ব্যাঙ্কে যদি রেখে দাও তোমার বাড়বে তোমার থাকবে তোমার হেল্প হবে রাত্রিবেলাতেও যদি কাউকে খুঁজে না পাও টাকাই তোমাকে সব জায়গায় পৌঁছে দেবে টাকাই সব জায়গায় পৌঁছে দেবে তোমার টাকা যদি না থাকে কিচ্ছু খুঁজে পাবে না একটা সাইকেলও খুঁজে পাবে না আর টাকা যদি থাকে একটা প্লেনও চলে আসবে কিন্তু টাকার গন্ধে আজ টাকা থাকলে দশটা লোককে কাছে পাবে টাকা না থাকলে কাউকে খুঁজে পাবে না সে যে যতই মানে কাজ করে যাক না কেন মানে ভালো কাজ টাকা না থাকলে কেউ থাকে না সঙ্গে সুতরাং তুমি কিন্তু টাকাটা ইনকাম করছো না তুমি টাকা যা ইনকাম করছো তা কিন্তু খরচ করার ইতে আছো তুমি যেটা শাড়ি তুমি অ্যাড দিচ্ছ সেটাই কিন্তু তুমি পরে বসে তো চলো বন্ধুরা ভিডিওটা যদি তোমরা সহমত হও তাহলে ধন্যবাদ চলো টাটা